আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ ইকবাল রহমান, সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। গত ক্লাসে আমি তোমাদের একাদশ অধ্যায়ের জীব প্রযুক্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সে একই অধ্যায়ের বাকি অংশ, জীব প্রযুক্তি অধ্যায়ের যে দ্বিতীয় অংশ আছে, জিন প্রকৌশল, সেটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আগে আমি গত ক্লাসের কিছু বিষয় আবার পুনরাবৃত্তি করব, যাতে তোমরা সহজেই গত ক্লাসের যে সমস্ত প্রশ্ন তোমরা বুঝতে পারো নাই বা যান্ত্রিক ত্রুটি ছিল, সেগুলি আজকে আমি কভার করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম টিস্যু কালচার, যে জীব প্রযুক্তির দুইটা অধ্যায়, দুইটা টপিক, একটা হলো টিস্যু কালচার আর একটা হলো জীব প্রযুক্তি। তো টিস্যু কালচারের আমরা প্রথমে তোমাদেরকে একটু আলোচনা করি যে আবার টিস্যু কালচার কাকে বলে, টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ কী কী। টিস্যু কালচার হলো, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে উদ্ভিদের বিভাজনক্ষম অঙ্গ, শীর্ষমুকুল থেকে অথবা পাতা, কোনো কচি কাণ্ড থেকে যে অঙ্গ নিয়ে তাকে পুষ্টি মাধ্যমে অর্থাৎ কালচার মিডিয়ামে স্থাপন করে তার সংখ্যা বৃদ্ধি করে আমরা যে নতুন চারা বা নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি, সেই প্রক্রিয়াকেই বলা হয় টিস্যু কালচার। তাই টিস্যু কালচারের মাধ্যমে আমরা জানো যে আমরা অনেক চারা উৎপন্ন করতে পারি। এবং এই টিস্যু কালচার যে ধাপসমূহ আছে তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেই ধাপসমূহ আজকে আবার আমি একটু আলোচনা করছি, তোমরা ধাপগুলি জেনে নাও। প্রথম ধাপ হলো আমাদের এক্সপ্লান্ট নির্বাচন। এই যে দেখো, এখানে একটা আমার যে গাছটা থেকে আমরা টিস্যু কালচার করব, সেই গাছটার এই শীর্ষ মুকুল থেকে আমরা একটা এক্সপ্লান্ট নিলাম, অর্থাৎ সামান্য একটু অঙ্গ নিয়ে যে আমরা তাকে কালচার করব, সেই ছোট ক্ষুদ্রাকৃতির অঙ্গটাকেই বলা হয় এক্সপ্লান্ট। এই এক্সপ্লান্টটাকেই আমরা পরবর্তীতে একটা মিডিয়ামে স্থাপন করব। এই মিডিয়ামটা কি? এই মিডিয়ামটা হলো এমন একটা পুষ্টি মাধ্যম যেখানে সেই টিস্যুটা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে সে সংখ্যা বৃদ্ধি করবে। কয়েকদিন পরে দেখলাম যে সেই মিডিয়ামের মধ্যে সেই টিস্যুটা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে অসংখ্য সংখ্যা বৃদ্ধি করে ফেলে। তারপর আমরা তাকে আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখলাম যে কয়েকদিন পরে তাকে আবার আরেকটা মিডিয়ামে স্থাপন করলাম, যেখান থেকে সে প্রয়োজনীয় খাদ্য উপাদান নিতে পারে। এই যে দেখো এই মিডিয়াম, এই মিডিয়ামের মধ্যে সে উপযোগী খাবার নিয়ে সে কী করলো, তার কিছু শাখা প্রশাখার মতো অর্থাৎ পাতা সৃষ্টি করলো, অর্থাৎ ছোট চারার মতো একটা আকৃতি দেখা গেল। তারপরে আমরা দেখলাম যে একটা গাছ হওয়ার জন্য আমাদের মূল কাণ্ড পাতা দরকার, কিন্তু এখানে আমরা এই মিডিয়ামের মধ্যে আমরা সেখানে কোনো মূল দেখি না। তাহলে এখন আমাদের বের করতে হবে যে মূল সৃষ্টির জন্য আমাদের আরেকটা মিডিয়াম স্থাপন করতে হবে, সেই মিডিয়ামের মধ্যে আমরা সেই চারা, ছোট চারা গাছটা, মূলবিহীন চারা গাছটাকে স্থাপন করলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকদিন পরে আমাদের যে এই যে মিডিয়াম স্থাপন করলাম মূল সৃষ্টির জন্য, কয়েকদিন পরে আমরা দেখলাম যে সেখানে মূল সৃষ্টি হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা মূল পাইলাম, কাণ্ড পাইলাম, পাতা পেলাম, এভাবে একটা ছোট চারার সৃষ্টি হয়ে গেল। এই যে এখান থেকে আমরা কি করলাম, এই টবে মূল সৃষ্টির পরে পূর্ণাঙ্গ চারাটাকে আমরা বাগানে অথবা টবে গাছে, টবের মধ্যে লাগালাম। এই যে দেখো, এখানে যে গাছটা ছিল মাতৃ উদ্ভিদ, টিস্যু কালচারের ফলে আমরা যে নতুন উদ্ভিদটা পেয়েছি সেটা হুবহু এই মাতৃ উদ্ভিদের মতো। তাহলে আমরা কি পেলাম গত ক্লাসে, যে টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে আমরা নতুন করে একটা চারা উৎপন্ন করলাম, অসংখ্য চারা উৎপাদন করলাম। এই যে জীবকে ব্যবহার করে যে পদ্ধতি, সেটাই হলো আমাদের জীব প্রযুক্তি, তার একটা হলো আমাদের টিস্যু কালচার। এখন আমরা এই যে টিস্যু কালচার করলাম, টিস্যু কালচার সুবিধাগুলি কী কী আমরা সেটা একটু দেখব।
টিস্যু কালচার, এই যে আমরা এতক্ষণ দেখলাম টিস্যু কালচারের অনেক সুবিধা আছে, সেটা কি যে আমরা, আমি সংক্ষেপে অল্প অল্প করে পয়েন্টগুলি বলছি, তোমরা এগুলি লিখে নিবে, অনেক সময় লেখা বোঝা যায় না, সেজন্য আমি আস্তে আস্তে, প্রথমে ধরো অল্প সময়ে আমরা অনেক চারা সৃষ্টি করতে পারি, তাহলে দেখো টিস্যু কালচারের কত বিরাট সুবিধা। দুই নম্বর হইল স্বল্প খরচে আমরা অনেক চারা উৎপন্ন করতে পারি। তারপরে রোগ প্রতিরোধক্ষম জাত, অর্থাৎ দেখা যায় যে অনেক গাছে রোগ প্রতিরোধক্ষম জাত সৃষ্টির জন্য আমরা টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় যে বীজের মাধ্যমেও আমরা ভালো চারা উৎপন্ন করতে পারি না, বীজ সংরক্ষণ করতে পারি না, তো সেই ক্ষেত্রেও আমরা কী করতে পারি, টিস্যু কালচারের মাধ্যমে আমরা নতুন চারা উৎপন্ন করতে পারি। তো অনেক সময় দেখা যায় যে গুটি কলমের মাধ্যমে আমরা যে চারা উৎপন্ন করি সেটাও একটা বিরাট সমস্যা, সেই সমস্যা দূরীকরণের জন্য আমরা টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করতে পারি। তারপরে আছে আমাদের যেই গাছগুলি দেখা যাচ্ছে যে আমাদের বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদেরকে সংরক্ষণ করার জন্যই আমরা এই টিস্যু কালচার প্রযুক্তিটি ব্যবহার করতে পারি। তোমরা জানো যে বাংলাদেশে অনেক উদ্ভিদ আছে, অনেক মূল্যবান উদ্ভিদ আছে, অনেক মেডিসিনাল প্লান্ট আছে, ঔষধি উদ্ভিদ আছে, যেগুলির মাধ্যমে আমরা অনেক উপকৃত হতে পারি, কিন্তু সেগুলি সংরক্ষণ করার জন্য আমাদের অনেক বীজ পাওয়া যায় না, অনেক সময় গাছ পাওয়া যায় না, অনেক সময় তাদের শাখা প্রশাখা পাওয়া যায় না। সেজন্য আমরা যদি টিস্যু কালচারের মাধ্যমে আমরা তাদেরকে সংরক্ষণ করি, তাহলে আমরা আমাদের একটা জেনারেশন, হারিয়ে যাওয়া উদ্ভিদগুলিকে আমরা সংরক্ষণ করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে টিস্যু কালচার প্রযুক্তির যে সুবিধাগুলি, এই সুবিধাগুলি কী কী আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমাদের কথা হলো যে আমাদের বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে এই অসুবিধাগুলি আছে, আমরা সব জায়গায় এই টিস্যু কালচার প্রযুক্তি আমরা প্রয়োগ করতে পারি না। তাহলে এখন তোমাদের কথা হলো যে কেন স্যার, সমস্যা কী? সমস্যা হলো এই টিস্যু কালচার প্রযুক্তি করার জন্য আমাদের অনেক অনেক দামি যন্ত্রপাতি দরকার। যেমন এক নম্বর হলো লেমিনার ফ্লো, তোমরা যদি দেখে থাকবে যে আমাদের ডিপার্টমেন্টে লেমিনার ফ্লো কিনা হয়েছে, অনেক দামি। এখন সেই দামি লেমিনার ফ্লো বাংলাদেশের অনেক ডিপার্টমেন্টে, অনেক কলেজে নাই, কোথায় আছে? বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর আছে ন্যাশনাল সায়েন্স ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, এইভাবে বিভিন্ন জায়গায় আছে। কিন্তু তাহলে আমাদের প্রথম অসুবিধা কী, যে আমরা প্রয়োজনীয় যন্ত্রপাতি, আমাদের দামি যন্ত্রপাতি আমরা সব জায়গায় ক্রয় করতে পারি না, বিধায় ক্রয় করার ক্ষমতা নাই, বিধায় আমাদের টিস্যু কালচারের প্রথম অসুবিধা। দুই নম্বর হলো যে দক্ষ জনবল, এই টিস্যু কালচার করার জন্য আমাদের যে প্রয়োজনীয় দক্ষ জনবল দরকার, এই জনবল আমাদের এক্সপার্ট লোক দরকার, সেই দক্ষ জনবল আমাদের নাই, বিধায় আমরা এই টিস্যু কালচার প্রযুক্তি সব কলেজে সব ল্যাবে আমরা করতে পারি না। তারপরে হলো যে উপযুক্ত পরিবেশ, দেখা যাচ্ছে যে আমাদের এই টিস্যু কালচার, তোমরা নিশ্চয়ই আগের ধাপগুলিতে দেখেছো যে আমাদের জীবাণুমুক্ত পরিবেশ, উপযুক্ত পরিবেশ নাই, বিধায় আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এই টিস্যু কালচার প্রযুক্তিটি সম্পন্ন কর আমাদের নিজস্ব ল্যাবে বা সব ল্যাবে আমরা করতে পারি না। আরেকটা অসুবিধা হলো এই যে চারা সময় টিস্যু কালচার ল্যাবের চারাগুলি এত ছোটো ছোটো থাকে যে আমরা এদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার জন্য আমরা স্থানান্তর করতে পারি না, সেই জন্য আমাদের উপযুক্ত ল্যাব, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত যন্ত্রপাতি আমাদের যদি থাকে, নাই বিধেই আমাদের এই টিস্যু কালচার আমাদের সবসময় আমরা এটা প্রয়োগ করতে পারি না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গত ক্লাসের আমাদের যে আলোচ্য বিষয় ছিল, আমি প্রতি ক্লাসেই আমি এরকমভাবে আগের ক্লাসটা, যেন তোমাদের কোনো বুঝতে সমস্যা না হয়, আমরা সেই আগের ক্লাসটাকে আবার 5-10 মিনিট আলোচনা করি, তারপরে আমরা চলে আসি আমাদের আজকের টপিক, টিস্যু কালচারের আরেকটা বিষয়, সেটা হলো আলোচ্য বিষয় আজকের, যেটা যে একই অধ্যায়ের, একই অধ্যায়, সেটা হলো 11th অধ্যায় জেনেটিক জিন প্রকৌশলের, আমাদের ধারণা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল।
তারপরে আছে আমাদের এখানে কতগুলি আছে জিএমও জিইও টিও এই টার্মগুলি আমরা জানবো তারপরে আমরা জানবো রিকম্বিনেন্ট ডিএনএ কি তারপরে জানবো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ কি কি এবং এই রিকম্বিনেন্ট ডিএনএ সুবিধা মানে প্রয়োগ করার কোথায় কোথায় আমরা এই ডিএনএ রিকম্বিনেন্টগুলি রিকম্বিনেন্ট ডিএনএ আমরা কোথায় কোথায় প্রয়োগ করে থাকি তাহলে আমরা একটা একটা করে আসি এখন এখন আমরা একটা একটা করে আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রপালশন কি জিন তোমরা এর আগে জানো যে আমাদের মানব কল্যাণের জন্য যে আমরা যে প্রযুক্তিটি ব্যবহার করে থাকি সেটাই হলো আমাদের জীবকে ব্যবহার করে আমরা মানব কল্যাণের জন্য যে প্রযুক্তি সেটাই হলো আমাদের জীব প্রযুক্তি তাহলে এখন তোমরা বলো এই যে আমাদের লেটেস্ট প্রযুক্তি মোবাইল এই মোবাইল কি জীব প্রযুক্তির মধ্যে পড়ে নিশ্চয়ই না কেন কারণ হলো এই মোবাইল প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে আমাদের আমরা কোনো জীবকে ব্যবহার করি নাই যদি আমরা জীবকে ব্যবহার মানব কল্যাণের জন্য ব্যবহার করেছি সেটা ঠিক আছে কিন্তু আমরা এই মোবাইল প্রস্তুতির ক্ষেত্রে আমরা কোনো জীবকে ব্যবহার করি না তাহলে এখন আমাদের জিন প্রপালশন অর্থাৎ জিনকে ব্যবহার করে আমরা যে প্রযুক্তি আবিষ্কার করব সেই প্রযুক্তিটার নাম হলো জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই 1951 সালে জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগনস আইল্যান্ডস নামক একটা পুস্তকে সর্বপ্রথম এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেছেন তাহলে আমাদের এটা কি এই জিন প্রযুক্তির মূল টার্গেটটা কি যে যদি তুমি কোনো একটা বৈশিষ্ট্য টার্গেট করো যেমন উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যটাকে আমরা জানি আমাদের দেহের মধ্যে যে কোষে অসংখ্য জিন আছে প্রত্যেকটা জিন এক একটা বৈশিষ্ট্যের জন্য এক একটা জিন দায়ী এখন তুমি যেই বৈশিষ্ট্যটা টার্গেট করবা সেই বৈশিষ্ট্য নির্ধারণের জন্য যে জিনটা কার্যকরী ভূমিকা পালন করে সেই জিনটাকে আমরা কি করব আমরা আলাদা করে নিয়ে আসব আলাদা করে নিয়ে এসে আমরা অন্য উদ্ভিদ কোষে যখন আমরা প্রয়োগ করব তখন সেই জিনের বৈশিষ্ট্য নির্ধারণকারী আমরা বৈশিষ্ট্য পেয়ে যাব এই প্রযুক্তিটার নাম হল জিন প্রকৌশল এখন এই চ্যাপ্টার জিন প্রকৌশল আলোচনা করতে গিয়ে আমাদের কতগুলি শব্দ আসে এগুলি প্রতি বছর পরীক্ষায় আসে শুধু দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী নয় যারা পরীক্ষার্থী আছো তারাও আমার এই ক্লাস উপভোগ করবে আশা করি তোমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটা পরীক্ষা একটা প্রশ্ন আসে এবং সেখান থেকে আমরা প্রশ্ন খুললেই আমরা টিস্যু কালচার দেখতে পাই জেনেটিক ইঞ্জিনিয়ার জিন প্রকৌশল দেখতে পাই জাস্ট একটা চিত্র দিয়ে দিবে বলবে যে এটা কোন ধাপ ধাপটি বর্ণনা করে অথবা জিন প্রকৌশলের একটা চিত্র দিয়ে দিবে সেটা বলবে যে এটা কোন ধাপ সেটা ধাপসমূহ বর্ণনা করে এখন আমরা আসি জিএমও এই আসে পরীক্ষায় সরাসরি আসি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম এইটা পরীক্ষার সময় আমি যখন খাতা দেখি তখন দেখি অনেকই স্টুডেন্টই ভুল করে কেউ জেনেটিক লেখে কেউ জেনেটিক্স লেখে কিন্তু হবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তারপর আছে জিও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম তারপর আছে টিও ট্রান্সজেনিক অর্গানিজম এখন আমরা আসছি তারপরে এখানে আমাদের আরেকটা শব্দ রিকম্বিনেন্ট ডিএনএ কি তাহলে আর তোমরা জানো রিকম্বিনেন্ট শব্দের অর্থ হলো পুনঃসংযোজন ওই যে আমি বললাম প্রথমে যেই জিনটাকে এখানে জিনের আমাদের সমার্থক শব্দ আরেকটা আছে ডিএনএ অর্থাৎ আমরা যেই ডিএনএটাকে টার্গেট করব সেই ডিএনএটাকে অন্য একটি বাহকে পুনঃস্থাপন করার ফলে যে নতুন সংযোজিত ডিএনএ পাওয়া যাবে সেই সংযোজিত ডিএনএটার নামই হলো রিকম্বিনেন্ট ডিএনএ তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি যে প্রযুক্তিতে আমরা আমাদের একটা টার্গেট অর্থাৎ যেই ডিএনএটাকে আমরা টার্গেট করব সেই ডিএনএটাকে কেটে এনে যদি আমরা নতুন একটা বাহকের মধ্যে স্থাপন করে যে প্রযুক্তিটা প্রয়োগ করতে পারি সেই প্রযুক্তিটার নামই হলো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তাহলে এখানে কয়টা শব্দ আসছে বলো
রিকম্বিনেন্ট অর্থাৎ পুনঃসংযোজন। ডিএনএ মানে আমাদের যে টার্গেট যে ডিএনএ আছে সেটা, আর টেকনোলজি মানে প্রযুক্তি। এখন আমরা দেখব রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ। তাহলে গত ক্লাসে আমরা কি আলোচনা করেছি? গত ক্লাসে আমরা আলোচনা করেছি টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ। এখন আমরা দেখব এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ। তাহলে তোমরা দেখো, চিত্রটা দেখলেই আমি আজকে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ করার জন্য আমাদের যে জিনিসটা প্রধান দরকার সেটা হলো আমাদের একটা ইকোলাই ব্যাকটেরিয়া থেকে আমাদের, এটা হলো মেইন তার ডিএনএ, কেমন এটা হলো পেঁচানো। আর এছাড়া আরেকটা ডিএনএ আছে গোলাকার বৃত্তাকার, সেটা হলো গোলাকার বৃত্ত, এটাকে বলা হয় প্লাজমিড। আমাদের এই যে দেখো আমরা প্লাজমিডের চিত্রটা আঁকলাম, তো এটা আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য আমাদের এই প্লাজমিডের দরকার হবে। সেই জন্য আমি এই চিত্রটা তোমাকে দেখলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলো একটা ইকোলাই ব্যাকটেরিয়ার চিত্র। ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এখানে যে পেঁচানো ডিএনএটা আছে সেটা হলো, তার নাম হলো ব্যাকটেরিয়াল ডিএনএ। আর এছাড়া যে অতিরিক্ত একটা ডিএনএ আছে সেটা বৃত্তাকার, এটার নাম হলো প্লাজমিড। তা আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা কি করব, এই প্লাজমিডকে ব্যবহার করব। এই জন্য তোমাদেরকে বলা হয়েছে যে প্লাজমিডটা কি, তোমরা নিশ্চয়ই বলবা যে স্যার এটা কোথায় পাওয়া যায়, এটা তোমার সবসময় পরীক্ষার সময় আসে প্লাজমিড কি, অথবা একটা চিত্র এঁকে দিয়ে বলবে যে এটা কোথায় পাওয়া যায়, কেমন এটা ইকোলাই ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, এটা একটা বৃত্তাকার এক্সট্রা অতিরিক্ত ডিএনএ, তার নাম দেওয়া হয়েছে প্লাজমিড। তাহলে আমরা প্লাজমিডের কথা জানলাম, ব্যাকটেরিয়াল ডিএনএর কথা জানলাম, এখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার প্রধান প্রধান ধাপসমূহ আমরা দেখব। আগে ধাপসমূহগুলি তোমরা একটু দেখো, তারপর আমি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেব। প্রথম ধাপ হলো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। কাঙ্ক্ষিত মানে কি, মনে করো তুমি একটা ফল খুব উন্নত মানের আছে, হ্যাঁ একটা একটা ফল খুব উন্নত মানের আছে, তোমাকে আগে বাহির করতে হবে যে উন্নত মানের ফলটার জন্য কোন ডিএনএটা দায়ী, কোন জিনটা দায়ী, সেটাকে আমাকে আগে টার্গেট করতে হবে। এই যে দেখো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। তারপরে আমাদের কি করতে হবে, একটু আগে আমরা যে আলোচনা করলাম প্লাজমিড, একটা বাহক নির্বাচন করতে হবে যে ওই ডিএনএটাকে বহন করার জন্য অন্য জীবকোষে স্থানান্তর করার জন্য আমাদের একজন বাহক লাগবে, সেই বাহকটার নাম হলো প্লাজমিড, আমরা একটা বাহক নির্বাচন করব। তারপর আছে রেস্ট্রিকশন এনজাইম নির্বাচন। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে স্যার রেস্ট্রিকশন এনজাইম কি, এই যে একটা জীবকোষ থেকে আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে কাটার জন্য প্লাস ওই যে বাহকের যেখানে আমরা স্থাপন করব তাকেও আমরা উপযোগী করে কাটার জন্য আমাদেরকে একটা এনজাইম দরকার, সেই এনজাইমটার নাম হলো রেস্ট্রিকশন এনজাইম। পরীক্ষায় আসে হোয়াট ইজ রেস্ট্রিকশন এনজাইম, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো হোয়াট ইজ দ্য ফাংশন অফ রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইমের কাজ কি, এটা কাজ কি, এটা হলো ডিএনএ কে কাটার জন্য, অথবা ওয়ান কাইন্ড অফ নাইফ, ছুরি দিয়ে যেরকম আমরা কোনো জিনিস কাটি এই রেস্ট্রিকশন এনজাইম দিয়েও আমরা ডিএনএ কে কর্তন করবো। এখন কাটলাম, কাটার পরে আমরা দেখো এখন লাইগেজ এনজাইমের দ্বারা জোড়া লাগানো। এখন একটার সাথে তোমরা যখন চেয়ার টেবিল কোনো কিছুকে দেখো, একটা পায়াকে যখন তার মূল বডির সাথে লাগানো হয় তাকে কী করা হয়, খাঁজ বানানো হয়, অর্থাৎ আমরা লাইগেজ এনজাইম দ্বারা তাদেরকে জোড়া লাগে। এমনি তুমি জোর করে আয়না জোড়া লাগাতে পারবো না, কী করতে হবে, লাইগেজ এনজাইম দ্বারা তাদেরকে জোড়া লাগাতে হবে। আমি জোড়া লাগানো শেষ, এখন এটা রিকম্বিনেন্ট অলরেডি হয়ে গেল, যেমন সংযোজন হয়ে গেছে, এখন সংযোজন হয়েছে কি না সেটা আমরা দেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটা পোষক নির্বাচন করব, পোষক নির্বাচন করব। তারপরে পোষক মানে কি, তোমরা জানো হোস্ট মানে পোষক মানে হলো যার ভিতরে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা কি প্রবেশ করাই দিব। তারপরে আছে রিকম্বিনেন্ট ডিএনএর বহিঃপ্রকাশ মূল্যায়ন। বহিঃপ্রকাশ মূল্যায়ন মানে কি, যে তোমার এই যে জোড়াটা ঠিক মতো লেগেছে কি না সেটা আমাদের দেখার জন্য আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে আসলে আমরা যে কাজগুলি করলাম সেটা ঠিক মতো জোড়া লেগেছে কি না। তারপরে এখন মূল্যায়ন করার পরে আমরা আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ কে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম আরেকটা ব্যাকটেরিয়ামের মধ্যে আমরা স্থানান্তর করব। কয়েকদিন পরেই দেখা যাবে ওই ব্যাকটেরিয়ার
ভিতরে যে আমার রিকম্বিনেন্ট ডিএনএটা সে কি করলো, সংখ্যা বৃদ্ধি করে অসংখ্য রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়া তৈরি সৃষ্টি হলো। তাহলে দেখতে পাচ্ছো এখানে সাতটা। তারপরে এখন যখন আমরা দেখলাম যে আমার রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ টার্গেট ডিএনএ আমার একটা ব্যাকটেরিয়ামের মধ্যে প্রবেশ করেছে, তখন আমরা কি করব, কাঙ্ক্ষিত জিনকে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম দ্বারা একটা নতুন উদ্ভিদ কোষে আমরা স্থানান্তর করব। তাহলে প্রথম আমরা যেই উদ্ভিদ থেকে যে যেটা নিয়েছি, জিন বৈশিষ্ট্যটা নিয়েছি, নতুন উদ্ভিদে প্রবেশ করানোর ফলে আমাদের কি হচ্ছে, আমরা নতুন করে আবার সেই বৈশিষ্ট্যেরই উদ্ভিদ বা প্রাণী পেয়ে গেলাম। এখন চিত্রের মাধ্যমে, এতক্ষণ আমি থিওরিটিক্যাল তোমাদের বললাম, এখন চিত্রের মাধ্যমে দেখো কত সুন্দর আমাদের যে প্রথম হলো আমাদের এই যে ধরো একটা জীবকোষ, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, আমি যেই বৈশিষ্ট্যটা টার্গেট করব। এখন তুমি চিন্তা করো কোন বৈশিষ্ট্যটা, ধরো কোনো গাছের, আমি গাছের কথাই বলবো, কোনো গাছের ফল খুব মিষ্টি, কোনো গাছের ফল খুব উন্নত মানের, কোনো গাছের বীজ ভালো, এইভাবে যেই বৈশিষ্ট্যটা তুমি টার্গেট করবা সেই টার্গেটের জিনটা, এখানে তো অনেকগুলি জিন আছে, এক একটা বসে আমি এখান থেকে একটা ডিএনএ টার্গেট করলাম, আর এখানে ওই যে একটু আগে আমি আলোচনা করলাম প্লাজমিডটাকে, আমি এই যে প্লাজমিড এটাকে আমি নির্বাচন করলাম। এখন আমি কি করলাম, রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে এখান থেকেও তার কিছু অংশ কেটে নিয়ে আসলাম, এখান থেকেও কেটে নিয়ে আসলাম, কাটলাম, এটাকেও কাটলাম। কেন কাটলাম, যে এটাকে যে আমি জোড়া লাগাবো ঠিক হুব হুব এটার খাস বা শ্বাসের মতো এটাকে আমি তৈরি করলাম। তোমরা দেখছো না চেয়ার টেবিল যে বানায়, চেয়ারের পায়া যে কিভাবে প্রবেশ করাই দেয়, সেরকম একটা খাস বা ছাঁস তৈরি করলাম, ঠিক আছে। এখন আর কি করলাম, এই যে কাঙ্ক্ষিত জিনটাকে এখন সেই প্লাজমিডের এখানে আনা স্থাপন করলাম। তারপরে এখন তো আনার পরে আমরা দেখব জোড়া লেগেছে কিনা, সেই জোড়া লাগানোর জন্য আমরা এখন কাঙ্ক্ষিত জি লাইগেজ এনজাইম দ্বারা তাদেরকে জোড়া লাগাই দিলাম। এই জোড়া লাগানোর ফলে এখন কি হয়ে গেল, এটাই আমাদের এখন রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেল। তাহলে বুঝতে পারছো রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি, যে আমার যে গাছের যে টার্গেট যে জিনটা আছে সেই জিনটা এখন আইসা এই হোস্ট ইকোলাই ব্যাকটেরিয়া প্লাজমিডের সাথে সে জোড়া লেগে গেছে, কোনো সংযোজিত হয়ে গেছে। এখন সেটা কি করবো, আমরা একটা ব্যাকটেরিয়ামের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে স্থাপন করব। একটা ব্যাকটেরিয়াম একটু আগে আমি বলেছি ট্রান্সফরমেশন করলাম, তাকে স্থাপন করলাম। তারপরে কয়েকদিন পরে আমরা দেখলাম যে এই ব্যাকটেরিয়ার ভিতরে সে সংখ্যা বৃদ্ধি করবে, তাকে বলা হয় ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়ার ক্লোনিং। ক্লোনিং মানে কি, সে সংখ্যা বৃদ্ধি করছে, একটা থেকে দুইটা, দেখছো অনেকগুলি, এই যে ব্যাকটেরিয়ার মধ্যে অনেকগুলি, একটা ছিল আমার এই ব্যাকটেরিয়ামে, যখন তাকে মূল্যায়ন করলাম যে সে ঠিক মতো লাগছে কিনা, দেখা গেলো যে হ্যাঁ ঠিকই, প্রত্যেকটা ক্লোনের মধ্যেই আমার নতুন নতুন কি আছে, ওই যে টার্গেট যে জিনটা ছিল সে প্রত্যেকটার মধ্যেই এখানে স্থানান্তরিত হয়েছে। এখন আমরা যেহেতু আমার হয়ে গেছে, আমি কনফার্ম হয়ে গেলাম, এখন আমরা আবার কি করব, আমাদের একটা উদ্ভিদ কোষে প্রবেশ করাই দিব। তাহলে ওখানে যে বৈশিষ্ট্যটা ছিল সেই বৈশিষ্ট্যটাই আবার নতুন উদ্ভিদ কোষের মধ্যে সেটা স্থানান্তরিত হয়েছে। এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সারা বিশ্বে এই রিকম্বিনেন্ট ডিএনএ, তোমরা যে করোনার যে জিনোম সিকোয়েন্সটা দেখতে পাচ্ছ, এই জিন প্রকৌশলী হইল তার মধ্যে একটা অন্যতম জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই জিনকে ব্যবহার করে জিন সিকোয়েন্স। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের এই করোনা ভাইরাস, বিভিন্ন ভাইরাসের যে জিন সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটাকেও জন্য, জিনোম সিকোয়েন্স নির্ণয় করার জন্য আমাদের এই প্রযুক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে হয়তো বা জানার প্রশ্ন থাকবে যে স্যার রেস্ট্রিকশন এনজাইম কি, তারপরে প্লাজমিড কি, তারপরে প্রশ্ন থাকে ডিএনএ কি, তারপরে ক্লোনিং কি, ট্রান্সফরমেশন কি। তাহলে এগুলি আমি আবার একটু তোমাদের ব্যাখ্যা করি, তাহলে তোমরা বুঝতে পারবে, যেন তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে। প্রথমে তোমরা জানো যে রেস্ট্রিকশন এনজাইম, তোমাদের প্রশ্ন আমি খুললেই দেখি তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকে, সেগুলির ব্যাপারে আমি আলোচনা করব। যে রেস্ট্রিকশন এনজাইম যার সাহায্যে ডিএনএকে, আমি আবার বলছি রেস্ট্রিকশন এনজাইম যার সাহায্যে ডিএনএকে কাটা হয়, তারপরে লাইগেজ এনজাইম যার সাহায্যে ডিএনএকে জোড়া লাগানো হয়, তারপরে হলো প্লাজমিড কি,
ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে যে অতিরিক্ত একটা গোলাকার বৃত্তাকার ডিএনএ থাকে সেটাকেই বলা হয় প্লাজমিড। এখন তোমাদের হলো যে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন হলো যে আমরা যে ডিএনএটাকে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করলাম সেটাকে আমরা সম্পূর্ণ জিনটা সহ ডিএনএটাকে যখন আমরা অন্য একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করাবো সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন প্রক্রিয়াটার নাম। তারপরে ফাইনালি আমরা তাদেরকে মূল্যায়ন করি। এই হলো আমাদের আজকের জিন প্রকৌশলের ধাপগুলি। এখন আমরা জিন যে প্রকৌশল রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ক্ষেত্রে প্রয়োগ, তোমরা জানো যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির আমরা কোথায় কোথায় প্রয়োগ করে থাকি। তোমরা এখন বাজারে গেলে দেখবে যে রিকম্বিনেন্ট ডিএনএ, সবার মনে প্রশ্ন থাকে যে স্যার মাছটা এত বড় হলো কীভাবে, ফলটা এত বড় হলো কীভাবে। সেই প্রযুক্তিটার নাম হলো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। সেক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রে সাধারণত দেখতে পাই যে কৃষি ক্ষেত্রে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা ব্যবহার করে থাকি। তো এক নম্বরে কৃষি ক্ষেত্রে, আর কৃষি ক্ষেত্রে ক্ষেত্রে কোথায় কোথায় আমি সেই পয়েন্টগুলি আলোচনা করছি। এক নম্বর হলো ট্রানজেনিক উদ্ভিদ তৈরিতে। এখন তোমাদের প্রশ্ন হলো স্যার ট্রানজেনিক উদ্ভিদ কি? ট্রানজেনিক উদ্ভিদটা কি? যে এই যে রিকম্বিনেন্ট, নতুন যে আমরা ডিএনএটাকে স্থাপন করে আমরা যে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করলাম, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করলাম, সেই উদ্ভিদটার নাম হলো ট্রান্সজেনিক উদ্ভিদ। অর্থাৎ যেই বৈশিষ্ট্য আমার টার্গেট ছিল সেই বৈশিষ্ট্যটা যদি আমি নিয়ে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করতে পারি সেটা হলো ট্রান্সজেনিক উদ্ভিদ। তারপর গুণগত মান উন্নয়নে আমরা দেখি যে অনেক ফসলের গুণগত মান ভালো নয়, তো সেই জন্য বাংলাদেশে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কীভাবে হলো, এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার একমাত্র কারণ হলো বাংলাদেশের বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা, কৃষি প্রকৌশলীরা আবিষ্কার করলেন যে কোন জিন প্রয়োগ করার ফলে অতিরিক্ত খাদ্য, অতিরিক্ত ফসল উৎপাদন করা যায়, আর অথবা গুণগত তাদের কোয়ালিটি আমরা ইম্প্রুভ করার ক্ষেত্রে আমাদের এই রিকম্বিনেন্ট অর্থাৎ কোন বৈশিষ্ট্যটা, কোন জিনটা আমাদের এই ফসলের গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে সেই ক্ষেত্রে আমরা ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করে থাকি। তারপরে আছে সুপার রাইস। এই সুপারে কৃষি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা উন্নত মানের ফসল ধান উৎপাদনের ক্ষেত্রে আমরা কী করি, সুপার রাইস উৎপাদন করতে পারি। তারপরে রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদনে, এখানে একটু বানানের ভুল আছে, তোমরা একটু দেখে নিবে, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে সেটা কি, অনেক জাত আছে আমরা দেখতে পাচ্ছি যে রোগ প্রতিরোধ করতে পারে না। তা এখন আমরা দেখব যে কোন ডিএনএটা অর্থাৎ কোন রোগ প্রতিরোধের জন্য কোন জিনটা দায়ী, সেই জিনটা যদি আমরা সেই উদ্ভিদের ভিতরে প্রবেশ করাই নিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আর বাহির থেকে ইনসেকটিসাইড বা বাহির থেকে কোনো কীটনাশক ঔষধ প্রয়োগ করতে হয় না। সেই জন্য বলছে রোগ প্রতিরোধক্ষম জাত উৎপাদনে। তোমরা এখন দেখে থাকবে যে আমাদের যে আমরা যে বেগুন বাজার থেকে যে বেগুন কিনি সেই বেগুনে আগে অনেক বেছে 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 বেগুন কিনতে হতো, কিন্তু এখন দেখা যায় যে আর বেছে বেছে বেগুন কিনতে হয় না। কারণ কি, যেন এখন আর কোনো পোকা মাকড়কে আর ব্যবহৃত না হয়, আক্রমণ করতে না পারে, সেই রোগ প্রতিরোধক্ষম জাত আমরা আবিষ্কার করলাম। এখন হলো নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধনে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা নাইট্রোজেন সংবন্ধন, তোমরা জানো নাইট্রোজেন ফিক্সেশন কি, বায়ু থেকে যে কিছু কিছু উদ্ভিদ আছে যারা সরাসরি বায়ু থেকে নাইট্রোজেনটা ফিক্স করতে পারে, কেমন আমাদের সিম জাতীয় কিছু উদ্ভিদ আছে যাদের গোড়ায় নডিউল আছে, এই নডিউলের মাধ্যমে আমরা কি করতে পারি, উদ্ভিদ কি করতে পারে, নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। তাহলে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করেও আমরা নাইট্রোজেন সংবন্ধনে। তারপরে আছে আমাদের বীজহীন ফল সৃষ্টিতে। অনেক উদ্ভিদে দেখা যায় যে ফলের মধ্যে, উদ্ভিদের ফলে দেখা যায় যে অনেক বীজ থাকে যার ফলে, যেমন লেবুতে, তরমুজে, তো দেখা যাচ্ছে যে বিভিন্ন বিজ্ঞানীরা এমনভাবে বীজ এখন আবিষ্কার করেছে যে যেই জিনটার কারণে বীজ সৃষ্টি হয়। হ্যাঁ, যেমন আমাদের এক ফ্রেন্ড আবিষ্কার করেছে আটিয়া কলা, তোমরা দেখেছ যে আটিয়া কলা কি, আটিয়া কলার মধ্যে অনেক অনেক বীজই থাকে, তবে সে বের করলো, গবেষণাগারে আবিষ্কার করলো যে এমনভাবে আটিয়া আটিয়া কলা বের করবে যেন কলাতে কোনো বীজই না থাকে।
এছাড়া অনেক তরমুজ আছে যেখানে এখন আগে অনেক সংখ্য বীজ থাকতো, এখন আর সেই বীজ থাকে না। এই বীজহীন ফল সৃষ্টি ক্ষেত্রে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রয়োগ করতে পারি। তারপর আছে কীট পতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টিতে, আমরা যখনই ফসল ফলাই তখন দেখা যায় যে আমাদের ফসলে অনেক ধরনের কে পতঙ্গ আক্রমণ করে, ফলে আমাদের বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড পতঙ্গরোধী ঔষধ প্রয়োগ করতে হয়, ফলে আমাদের ফসলের অনেক অনেক ক্ষতি হচ্ছে। আমরা যদি এখন এই কীট পতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টির জন্য আমরা যদি এই ডিএনএ প্রযুক্তিটাও ব্যবহার করতে পারি, তাহলে দেখো এই যে কৃষিক্ষেত্রে আমাদের কয়েকটা এগুলি খুবই আমাদের একটা কতগুলি প্রয়োগ ট্রান্সজেনিক উদ্ভিদ গুণগত মান সুপার রাইস রোগ প্রতিরোধী দেখুন যা উদ্ভাবনের নাইট্রোজেন সংবন্ধনে, তারপর বীজহীন ফল সৃষ্টিতে, কীট পতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ রয়েছে। নিশ্চয় তোমরা এই ধাপগুলি এবং প্রয়োগের ক্ষেত্রে কৃষিক্ষেত্রে প্রয়োগগুলি নিশ্চয় বুঝতে পারছো, তোমরা বাসায় গিয়ে আরও একটু বিস্তারিত এগুলি উৎপন্ন করবে। এখন আমরা আসি চিকিৎসা ক্ষেত্রে আমাদের, হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োগ আছে। আমাদের এখানে আমি একটা শব্দ দিয়েছি ইনসুলিন, তোমরা নিশ্চয়ই ইনসুলিনের নাম শুনেছ। ইনসুলিনটা কি প্রথমে আমরা একটু জানি যে আমাদের শরীরে একটা হরমোন আছে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামক এক ধরনের হরমোন আছে, যেখান থেকে বিটা কোষ নিঃসৃত হয়ে ইনসুলিন নামক এক ধরনের হরমোন উৎপন্ন হয়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার ইনসুলিন হরমোনের কাজ কি। তোমরা দেখে থাকবে যে বাংলাদেশি এখন অধিকাংশ লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত, এটার মূল কারণ কি? এর মূল কারণ হলো যে আমাদের শরীরে যে ইনসুলিন উৎপন্ন হয় তার প্রধান কাজ হলো আমাদের রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। তোমরা জানো যে আমাদের শরীরে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা গ্লুকোজ আকারে রক্তের মধ্যে চলে যায়, আর এই সেই রক্তের মধ্যে যে গ্লুকোজটা আছে তার মাত্রাটা নিয়ন্ত্রণ করে কে? ইনসুলিন। এখন যদি এই ইনসুলিন আমাদের শরীরে সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন না হয় তখনই আমাদের শরীরে কী হয়, রক্তের মধ্যে এই গ্লুকোজটা প্রবেশ করতে পারে না, ফলে ইনসুলিন রক্তে ইনসুলিন গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এখন কথা হলো কীভাবে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে আমাদের শরীর, আগে সাধারণত এই বিভিন্ন ল্যাবে গরুর মাংস শুকুরের মাংস থেকে ইনসুলিন উৎপন্ন করা হতো, কিন্তু বর্তমানে আমাদের প্রযুক্তি এত উন্নত হয়েছে মানুষের শরীর থেকেই এখন প্রচুর পরিমাণে ইনসুলিন উৎপন্ন করে বাহির থেকে এই ইনসুলিন প্রয়োগ করা হয়, ফলে আমরা অনেকেই আমরা যে ডায়াবেটিসে ভোগে সেই ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারি, অর্থাৎ গ্লুকোজের মাত্রাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া আছে আমাদের ইন্টারফেরন, আরেকটা আছে চিকিৎসা ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে ইন্টারফেরন কি। ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন বিশিষ্ট প্রোটিন, যেটি কি করে আমাদের ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে বাধা দেয়। এখন তোমরা নিশ্চয়ই জানো যে ক্যান্সারটা কি, ক্যান্সার হলো এক ধরনের কোষে আমাদের শরীরে যে কোনো কোষ যদি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় সেই কোষটাকেই আমরা বলি ক্যান্সার। অনেক সময় দেখা যায় যে টিউমার এবং ক্যান্সারের মধ্যে তোমাদের মধ্যে মতভেদ দেখা যায়, হোয়াট ইজ টিউমার হোয়াট ইজ ক্যান্সার। টিউমার হলো শরীরে যখন কোনো কোষ এক্সট্রা অতিরিক্ত বৃদ্ধি পায় তখন আমরা প্রাথমিকভাবে সেটাকে টিউমার বলি, যখন এই টিউমারটাকে অপারেশন করার পরে সরানোর ফলে রিমুভ করার পরে যখন সেখান থেকে আবার নতুন করে কোষের সৃষ্টি হয় আবার নতুন করে সেখানে আবির্ভাব হয় এইভাবে বারবার যখন পুনরুৎপত্তি হইতে থাকে তখন আমরা তাকে বলি ক্যান্সার। তাহলে এই যে দেখো চিকিৎসা ক্ষেত্র এই জীব জিন প্রকৌশল রিকম্বিনেন্ট ডিএনএ বিরাট ভূমিকা রেখেছে, কারণ তোমরা দেখো ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে ভাইরাসের বিভিন্ন প্রতিরোধের ক্ষেত্র আমরা এই জীব প্রযুক্তি অর্থাৎ জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ আমরা প্রয়োগ করতে পারি। সুতরাং কৃষিক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে আমাদের সাফল্য অনেক অনেক বেশি। তাহলে আমরা আজকের চ্যাপ্টার থেকে কী জানলাম, আমি আজকেই আমাদের এই পর্যন্ত ক্লাসের আলোচনা শেষ, আমি এখন উপসংহার সামারি তোমাদের সাথে একটু আলোচনা করি যে আজকে আমরা কী আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম গত ক্লাসে টিস্যু কালচার,
সেটা নিয়ে এখন আর বেশি কথা বলবো না। আজকে রিকম্বিনেন্ট নিয়ে আবার তোমাদের সাথে একটু কথা বলি। রিকম্বিনেন্ট ডিএনএ কি, জিএমও কি, তারপরে টিসিডিও কি, তারপরে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলি পড়লাম, তারপরে রিকম্বিনেন্ট প্লাজমিড সম্পর্কে পড়লাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আবার আমি আগামী ক্লাসে এই শব্দগুলি আবার নতুন করে তোমাদের সামনে তুলে ধরবো। আমি তো মোবাইল খুললেই তোমাদের প্রশ্নগুলি খুলে পাই, গত ক্লাসে যে প্রশ্নগুলি পেয়েছিলাম হ্যাঁ সেই প্রশ্নগুলি জবাব আজকে দিয়েছি। আবার আগামী ক্লাসে তোমাদের যে প্রশ্নগুলি পাবো আবার সেই প্রশ্নগুলি আমি আবার প্রথম 5-7 মিনিট আলোচনা করব, যেন তোমাদের ক্লাসে কোনো সমস্যা না হয়। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস, অনলাইন ক্লাস কার্যক্রম শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব মেনে চলো এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।